গগন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সহচরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া। এই সংসারে লাভ ক্ষতি এই শব্দগুলিকে আমরা যেভাবে দেখি বা ভাবি তার সঙ্গে আনন্দ এবং বেদনাও জড়িয়ে আছে। তবে সে আনন্দ যে চিরস্থায়ী সেটা তো আমরা জোর দিয়ে বলতে পারি না। নলিনাক্ষ আমার স্বামী, তিনি আছেন, নিশ্চয়ই আছেন, আমি তার দেখা পাবই, তাই জন্যই তো এতদিন ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন। তুমি যদি আমার পরিকল্পনা মতো না চলো তাহলে সমস্ত আমাদের কাজটাই মাটি হয়ে যাবে। আমাদের প্রথম কাজ হবে হেমনলিনী দেবীর মনটাকে রমেশের থেকে মুছে ফেলতে হবে। সত্যি মা কমলা গো বামুন মা, তুমি তাই তো বলি, ওদিকে কাজ সেরে একেবারে হাওয়া কেন, একটু দাঁড়াবার সময় কেন পেলি না? যা এখান থেকে। দেখো বামুন ঠাকুর, তুমি কিন্তু এগুলো একদম ঠিক করছো না, চাকর বাকরদের লাই দিয়ে কিন্তু তুমি মাথায় তুলছো। বাবা নলিন, আজ যে বড় বাড়িতে রয়েছিস, বাইরে কোনো কাজ নেই? কাজ ছিল মা, সভায় যাওয়ার কথা ছিল, তো বিশেষ কোনো কারণে সভাটা হচ্ছে না আজকে, তাই বের হইনি। ভালোই হয়েছে, একদিন তবু বিশ্রাম পেলি। তা হ্যাঁ রে, আমাকে যে বলেছিলি তার কি হলো? কি বলেছিলাম তোমাকে, কি কি কথা বলো। সে কি বাবা নলিন, তুই কি আজকাল সব ভুলে যাচ্ছিস? তুই তো নিজে ডাক্তার, নিজে চিকিৎসা কর। আচ্ছা মা, তুমি কিন্তু মিছি মিছি রাগ করছো জানো, সত্যি কথা বলতে কি জানো তো, কাজের মধ্যে থাকি, কখন কি বলি মনে থাকে না, আমার কিন্তু সত্যি মনে নেই মা। হ্যাঁ রে, তুই কি সন্ন্যাসী হয়েই থাকবি? কেন, হঠাৎ এইরকম একটা কথা বলছো কেন? বলছি কেন, তুই যে আমাকে বলেছিলি আমি যেমনটি চাই তেমনই একটি বউ এনে দিবি। ও আচ্ছা আচ্ছা, এই কথা, সে দেব যখন বলেছি নিশ্চয়ই দেব, তার জন্য তো একটু সময় লাগবে, এত তাড়াতাড়ি বউ কোত্থেকে পাবো বলো। বুঝেছি, তোর বউ দেখার সৌভাগ্য, তাকে নিয়ে ঘর করার সৌভাগ্য, সে আর আমার ভাগ্যে লেখা নেই। আচ্ছা মা, তুমি কি এমন ছেলে মানুষ যে আমার কাশি যাবার কি হলো? আমার কাশি যাওয়া বলছো কেন বলো? আমাদের কাশি যাওয়া হচ্ছে হচ্ছে, সব ব্যবস্থাই হচ্ছে, খুব শিগগিরই আমরা কাশি যাব। তুমি আর এই নিয়ে বেশি ভাবনা চিন্তা করো না, বুঝলে মা? মায়ের মনের কষ্ট আমি বুঝি, কিন্তু তেমন মেয়ে পাবো কোথায় যে আমার সকল নিষ্ঠাচার মেনেও মায়ের পূজো আচ্চাকে মেনে নেবে, মার পূজোর ঘরে গিয়ে তাকে সাহায্যও করবে?
যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে যাই যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে তোমার কানে তোমার কানে চিত্ত মম যখন যে থাকে সারা যেন দেশ তব ডাকে চিত্ত মম যখন যে থাকে সারা যেন দেশে তব ডাকে যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে তোমার টানে তোমার টানে ধাই যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে বাহিরের এই ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে তোমার দানে দানে বাহিরের এই ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে তোমার দানে সত্যি আপনি এমন সুকণ্ঠের অধিকারী নিয়ে গান শোনার পরেও মনের মধ্যে একটা রেশ থেকে যায়। কি ব্যাপার যোগেন, তোমাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে। উত্তেজিত না হয় আর উপায় কি? কেন, কি হয়েছে? কি কি হয়েছে? সমাজের বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে যে আমরা নাকি সবাই এই নৈনাক্ষ বাবুর চেলা হয়ে উঠেছি। সে কি, কে কি বলেছে যোগেন্দ্রবাবু? আর বলবেন না মশাই, সবাই কি বলছে জানেন?
যেহেতু আপনি আমাদের বাড়িতে আসা যাওয়া করেন, সবাই বলছে যে আমরা নাকি সবাই আপনার চেলা। না না, এই সামান্য কারণ নিয়ে একটু আগে পরেশের সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল। ঝগড়া? ঝগড়া বলে ঝগড়া বাবা, রীতিমতো হাতাহাতি হওয়ার উপক্রম। আরে বাবা, ঝগড়া হয়েছে তো কি হয়েছে? এর ভেতরে তো আমি লজ্জার কিছু দেখছি না। দেখো যোগেন, যেখানে সবাই গুরু, চেলা কেউ নেই, সে দলে আমি মিশতে লজ্জা পাই। কারণ সেখানে শিক্ষা দেবার হুড়োহুড়িতে শিক্ষা নেবার আকাঙ্ক্ষাটাই মরে যায়। আমি কিন্তু অন্নদাবাবুর সঙ্গে একদম একমত, আমিও ওই চেলারই দলে। না না মশাই, আমি আপনার সঙ্গে একমত নই। আপনি যেরকম মানুষ, তাতে আপনার সঙ্গে সখ্যতা বা আত্মীয়তা করতে গিয়ে যাওয়াটা খুব মুশকিল ব্যাপার। তাছাড়া যে আপনার সংস্পর্শে আসবে, সে আপনার চেলা বলে খ্যাতি লাভ করবে। না না, আপনি এভাবে হেসে আপনার বদনামটাকে উড়িয়ে দেবেন না। তার চেয়ে আমি যা বলছি সেটা শুনুন, আপনি এই যেসব কীর্তিকলাপটা করে বেড়ান না, সেগুলো এবার দয়া করে ছেড়ে দিন। বেশ তো, বলুন না আমার কী কী কীর্তিকলাপ আছে। ওই তো আমি শুনেছি আপনি কী সব প্রাণায়াম টানায়াম করেন, ভোরবেলা সূর্যের দিকে হাঁ করে তাকিয়ে থাকেন, তারপরে সময় মতো খাওয়া দাওয়া করেন না, অনিয়ম করেন, এই জন্যেই আপনি দশজনের মধ্যে থেকেও একটু খাপ ছাড়া হয়ে পড়েছেন আর কি। আচ্ছা যোগেনবাবু, দশের মধ্যে খাপ ছাড়া হওয়াটা কি খুব দোষের? কিন্তু ভেবে দেখুন, তলোয়ার বা মানুষ কেউ কি পুরোপুরি খাপের মধ্যে থাকে? বুঝলাম না। দেখুন, সব তলোয়ারেরই একটা বিশেষ অংশ খাপের মধ্যে থাকে, কিন্তু হাতলটা থাকে খাপের বাইরে। আর সেই হাতল চালনাটা সবটাই নির্ভর করে যোদ্ধা শিল্পীর ওপরে। মানুষও ঠিক তাই, সব মানুষই তো এক নয়। আমি সেটাই বলছি যোগেনবাবু, একটা ব্যাপারে আমার খুব অবাক লাগে যোগেনবাবু, এই যে আমি সকলের অগোচরে নিজের ঘরে বসে নিরীহ অনুষ্ঠান করি, এটা লোকে জানতে পারে কি করে? আর এই নিয়ে আলোচনাই বা হয় কেন? সে কি আপনি এর কারণ জানেন না বুঝি? দেখুন নৈলক্ষ্যবাবু, যারা পৃথিবীতে সমস্ত উন্নতির ভার নিজের কাঁধেই তুলে নেয়, তারা পরের ঘরে কোথায় কি হচ্ছে তার কারণ খুঁজে বার করাটাকেও নিজেরই কর্তব্য বলে মনে করে। দাদা, আপনি লজ্জা পাবেন না। দেখুন, ছাদে বেড়াতে গিয়ে সকাল সন্ধে আপনি যদি আমার রান্নিক ইত্যাদি দেখে থাকেন, সেটা তো আপনার দোষ নয়, আপনার চোখ আছে, আপনি দেখেছেন, তো এতে তো লজ্জা পাওয়ার কিছু নেই। না না, আপনি উঠে যাবেন, আপনি বসুন। দেখুন নৈনাক্ষবাবু, আপনি দয়া করে আমার কথায় কিছু মনে করবেন না। আমি একজন সাধারণ মানের মানুষ, একটি মাঝারি মাপের জায়গায় থাকি এই পৃথিবীতে। আমি সবই বুঝি যোগেনবাবু, আসলে ব্যাপারটা কি জানেন তো, কেউ যদি বলে যে লোকটা পাগল বা ছেলে মানুষই করছে, তাহলে কারোর কোনো ক্ষতি হয় না। কিন্তু কেউ যদি বলে যে লোকটি সাধুগিরি করছে, তাহলে কিন্তু সেটা উড়িয়ে দেওয়া যায় না। না, যথেষ্ট হয়েছে, আমার মনে হয় যে এই মুহূর্তে আমার এই স্থান পরিত্যাগ করা উচিত, আমাকে মার্জনা করবেন। বলি শুনছো? বলে যাও। শুনছি। বলে যাও শুনছি মানে? বলি, অত নিশ্চিন্তিতে থাকা কিন্তু ভালো নয়। ওই বামুন ঠাকুরের ভাবগতিক আমার কিন্তু মোটেই সুবিধার ঠেকছে না। কেন কেন? গাজীপুর থেকে আসার সময় তুমি তো তার প্রশংসায় একেবারে পঞ্চমুখ ছিলে। তখন তার পাক না গজায়নি, এখন পাক না গজিয়েছে, উঠতে চাইছে সে। কি বড় বউ, কাশিতে আসা অবধি তুমি তাকে কত আগলে আগলে রাখলে, বাঙালি মেয়েদের সঙ্গে মেলামেশা পর্যন্ত করতে দিলে না,
আছে সে পালিয়ে যায় সেই ভয়ে। শুধু কি তাই? ওর জন্য আমার এতদিনের পুরনো বামন ঠাকুরনকে পর্যন্ত বিদায় করেছি। তা দেখো বড় বউ, তোমার বামন ঠাকুরন কিন্তু রাধে ভালো, তা সে এখন কি চায়? কি আবার চাইবে? কাজ করতে চাইছে না? কেন কেন আবার কি? তার মন টিকছে না এখানে। মন টিকছে না? কেন মন টিকছে না, খোঁজ নিয়েছো? তার নাকি কোন নিজের লোক এই কাশিতে থাকে, তার কাছে যেতে চায়। যেতে চায় তার মানে দেখা করতে চায়। তা যাক না, তাতে কাজের কি অসুবিধা হচ্ছে? দেখো বড় বউ, তুমি অত ভয় পেও না, একটু চোখে চোখে রাখো। কুচি বয়স তো, এই বয়সেই তো ডানা ঝাপটাবার সময়। তুমি আর কি, তোমার তো বলেই খালাস, আমার হয়েছে যত জ্বালা। নমস্কার অন্নদাবাবু। আরে নলিনা খুবু যে, নমস্কার, বসুন বসুন। খুব ভালো লাগছে আপনি এসেছেন। আরে আরে কি করছেন আপনি? আপনি ব্যস্ত হবেন না নলিনাক্ষবাবু, হেম ওর কর্তব্য করছে। আজ আপনি হঠাৎ এই সময় নলিনাক্ষবাবু, এই সময় আপনার অনেক কাজ থাকে না? হ্যাঁ তা ঠিক, আসলে আমার তো কাশী চলে যাওয়ার কথা ছিল মায়ের সঙ্গে, তো হঠাৎ খবর এসেছে মায়ের শরীর বিশেষ ভালো নেই, তাই আমি আজ রাতের ট্রেনেই কাশী রওনা হচ্ছি। হ্যাঁ ভাবলাম যাওয়ার আগে আপনাদের কাছে বিদায় নিয়ে যাই। ওমা, সে কি কথা, কি হয়েছে আপনার মায়ের? কি হয়েছে সেটা সঠিক করে বলতে পারবো না, সেটা গিয়েই দেখতে হবে। শুনে খুবই খারাপ লাগছে, অবশ্য এ ব্যাপারে তো আর কিছু বলার নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কি জানেন নলিনাক্ষবাবু, আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আপনার কাছ থেকে যে উপকার পেয়েছি সের হীন আমি জীবনেও শোধ করতে পারব। মানুষ তো মানুষেরই জন্য, আপনারাও কি আমার কম উপকার করেছেন? প্রতিবেশী হয়ে যেমন যত্ন করা উচিত, সাহায্য করা উচিত, আপনারা সব করেছেন। এতদিন যেসব গভীর চিন্তা আমি নিজের মনে আলোচনা করতাম একা, আপনাদের সঙ্গে পরিচয়ের পর সেই চিন্তা ভাবনা, আমার সাধনা সব নতুন পথ পেয়েছে। মানুষ অন্য এক মানুষের হৃদয়ের সহযোগিতায় কতখানি সার্থক হতে পারে সেটা আপনার সঙ্গে পরিচয়ের পর উপলব্ধি করতে পারছি। ঠিক, আমিও সেটা উপলব্ধি করেছি। আমাদের সংসারের উপর দিয়ে যে ঝড় বয়ে গেল, তারপর অগাধ সমুদ্রের মধ্যে যেমন নাবিকের প্রয়োজন হয়, ঠিক সেই সময় আপনার সঙ্গে আমাদের পরিচয় হলো। আপনার সঙ্গে পরিচয় না হলে আমাদের যে কি হতো। বাবা আমি একটু শরবতের ব্যবস্থা করি। সে আর বলতে, যা মা যা। না না থাক, আসলে হঠাৎ করে চলে যাচ্ছি তো, অনেক কাজ পড়ে আছে, আপনি কিছু মনে করবেন না, আমার কাছে সময় থাকলে আমি নিশ্চয়ই। আসলে কি জানেন নলিনাক্ষবাবু, আমরা বড্ড কুনো, এই লোকজনের বাড়ি যাতায়াত করা, সভা সমিতিতে গিয়ে বক্তৃতা শোনা, এর কোনো আগ্রহই আমাদের এতদিন ছিল না। আর তাছাড়া হেম্মাকে তো এ বাড়ি থেকে নড়াবারই উপায় নেই। সেদিন যোগেনের কাছে আপনার কথা শুনে ওই সভায় গিয়ে যদি আপনার বক্তৃতা না শুনতাম তাহলে যে কি হারাতাম। আসলে কি জানেন অন্নদাবাবু, আমাদের এই পরিচয় পর্বে আমরা দুজনে উপকৃত হয়েছি। সত্যি কথা বলতে কি, আমার জীবনের এসব গূঢ় কথা আমি আপনাদের ছাড়া অন্য কারো কাছে বলিনি।
তাই আমি আপনাদের কাছে চিরঋণী। আজ উঠি। আচ্ছা, আপনার মা কেমন থাকেন জানাতে ভুলবেন না নলিনাক্ষবাবু। হ্যাঁ, জানাতে ভুলবেন না জানো। নমস্কার। আবার বড় একা হয়ে গেলাম মা। নলিনাক্ষবাবুকে আমাদের এখন খুবই প্রয়োজন। চমকে চমকে সহসাদি গঞ্জনে, চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি। চমকে চমকে সহসাদি গঞ্জনে, চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি। হর হর চরা চর পলকে ঝলকিয়া, ভোর তিমির ছায় গগন মেদিনি। গুরু গুরু নীরদ গরুজনে, স্তব্ধ আধার ঘুমাইছে। সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ। গড় গড় বাজ গগন ঘন ছাইল, গগন ঘনাইয়া স্তিমিত দশ দৃশি স্তম্ভিত।